নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটি চারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আলোচনা শুরু করি। আর আলোচনার শুরুতে আপনারা অবশ্যই একটা মক প্র্যাকটিস দিয়ে দেখুন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে। তা সেই জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে নেন, আর যে প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং 15টা প্রশ্ন আলোচনার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর সেই পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হবে, তা আপনারা অবশ্যই নিজেরা বুঝতে পারবেন। তো চলুন আমাদের সাথে আজকে মক প্র্যাকটিস শুরু করুন। আজকে আমরা আলোচনা শুরু করছি 2015তম প্রশ্নে থেকে। আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্ন সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন যে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, সেই ফোল্ডারের মধ্যে আপনারা যাবতীয় ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা শুরু করছি 2015তম প্রশ্ন থেকে। প্রশ্ন, তুচ্ছাত্মক বা ঘনিষ্ঠাত্মক মধ্যম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি কোনটি? তা আপনাদের 2015তম প্রশ্নে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ দন্তেশা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2015তম প্রশ্নে। তা এখানে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয় না, একই কোশ্চেনের অথবা কোন পুরুষের অনুজ্ঞাপদ হতে পারে না। তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক উত্তম পুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 2017, ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন পুরুষের ব্যবহার হয় অথবা ভবিষ্যৎ অর্থে অনুজ্ঞাপদে কোন পুরুষের সীমাবদ্ধ। তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই 2017তম প্রশ্নে, যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ মধ্যম পুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2018, অনুজ্ঞার সংজ্ঞা অনুযায়ী অনুজ্ঞা কোন পুরুষে সীমাবদ্ধ। তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2018তম প্রশ্নে, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ মধ্যম, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2019, আদেশ অর্থে অনুজ্ঞায় উদাহরণ কোনটি। তাহলে যেটা আদেশ অর্থে অনুজ্ঞায় উদাহরণ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2019তম প্রশ্নে, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক আমটা খাও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2020। 2020তম প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে আদেশ অর্থে অনুজ্ঞা ব্যবহৃত হয়েছে কোন বাক্যটিতে। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2020তম প্রশ্নে, এই কোশ্চেনে যারা সঠিক উত্তর করছেন অপশান ক সত্য, সদা সত্য কথা বলবে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2021তম প্রশ্নে, নিচের বাক্যটিতে আদেশ অর্থে অনুজ্ঞা হয়েছে। তাহলে আদেশ অর্থে অনুজ্ঞা হয়েছে কোনটি সেটি আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ চুপ করো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2022তম প্রশ্ন, নিচের কোন অনুজ্ঞার দ্বারা আদেশ বোঝাচ্ছে। তাহলে যেটাতে আদেশ বোঝাচ্ছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা।
2022 প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক দূরে দাঁড়াও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2023, উপদেশার্থক অনুজ্ঞাভাবের উদাহরণ কোনটি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 2023 প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান খ মানুষ হও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2024 প্রশ্নে, পাতিষ্ণে শিলাতলে পদ্ম পাতা বাক্যটিতে কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে 2024 প্রশ্নে। আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশান খ উপদেশ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2025, 2025 প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ওখানে যাসনে কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে। তাহলে আপনাদের কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 2025 প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ উপদেশ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2026 প্রশ্ন, মন দিয়ে পড়ো বাক্যের অনুজ্ঞাভাব কোন অর্থদায়ক? আপনারা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2026 প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ উপদেশাত্মক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2027, কোনটি বর্তমানকালের অনুজ্ঞায় উদাহরণ? তাহলে বর্তমানকালের অনুজ্ঞার উদাহরণ যেটি সেটি আপনাদের নির্বাচন করতে হবে 2027 প্রশ্নে, যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2027 প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ঘ করা রোদে ঘোরাফেরা করোনা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2028, অনুরোধ অর্থে বা অনুরোধ অর্থে অনুজ্ঞার ব্যবহার কোনটি? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করেছেন অপশান ক খ গ ঘ, এই চারটে অপশানের মধ্যে অপশান গ, একটি গান শোনাও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 2029, একটা গান শোনাও, এ বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞা ভাব প্রকাশ করছে? একই কোশ্চেনের অথবা একটা গান গাও কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 2029 প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশান গ অনুরোধ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা এবার সবাই একে একে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা অবশ্যই ক্যালকুলেট করুন, এবং ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। আপনারা আমাদেরকে পোস্ট করলে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কসটা সঠিকভাবে ক্যালকুলেট করে পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের আপনাদের কোশ্চেন যেটা আছে সেটা পোস্ট করতে পারেন, আমরা আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্নে। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, আমার দরখাস্ত পড়ুন কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? অপশান ক অনুরোধ, অপশান খ প্রার্থনা, অপশান গ আদেশ, এবং অপশান ঘ উপদেশ। আবার আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আমার দরখাস্তটা পড়ুন কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? অপশান ক অনুরোধ, অপশান খ প্রার্থনা, অপশান গ আদেশ, এবং অপশান ঘ উপদেশ। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হবে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে
ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।